গুড়াইছড়িয়া মধ্য হাটিয়া চলিল। আমার অবস্থাও তাই। আমি গুড়াইছড়িয়া এখন কোথায় যাচ্ছি বিস্তারিত আপনাদের দেখাবো, তারপর দেখাচ্ছি একটা পার্সিয়ান যে বিড়াল আছে সে বিড়াল নিয়ে কথা বলবো, তারপর চমৎকার কিছু সার আছে সে সার নিয়ে কথা বলবো, বটি জাতের গরু নিয়ে কথা বলবো, আর আমি এখন কোথায় এসেছি সেটা তো আপনাদেরকে জানাবোই। আর নতুন নতুন বেহড়া, এক ধরনের উন্নত মানের বেহড়া, সেগুলা গরু, বড় বড় গরু, আর কোথায় আছি এখন বিস্তারিত জেনে নিন। আমি এখন এসেছি ব্রাহ্মণবাড়িয়ার রূপনাথ দিঘির পারে। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আজকে এখানে বিশাল একটি প্রাণী সম্পদ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আজকে থেকে 18 তারিখ থেকে এই মেলাটি শুরু হবে, 5 দিন ব্যাপী চলবে। আমরা একটু বিস্তারিত চাই, বিস্তারিত মেলা উদ্বোধন করছি, কিভাবে আজকে দেখানোর চেষ্টা করি। আসুন আমার এবার তো বুঝে গেলেন আমি কোথায় আছি, কেন এসেছি তাও বুঝে গেছেন। এবার আমি ঢুকতেই দেখলাম যে দুটি ছাগল বাঁধা, অর্থাৎ মনে পড়ে গেলো আখ ক্ষেতের ছাগল বন্দি, জলে বন্দি মাছ। যাই হোক, ওইদিকে যাবো না। এবার আসুন মূল স্টেজে বক্তৃতা দিচ্ছেন কাটা, তা একটু দেখে নিই। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024 উদ্বোধন করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক। আর জেলা প্রশাসকের বক্তৃতা দেওয়ার আগে একটুখানি অন্যান্য যে কর্মকর্তা আছেন তারা এখানে বক্তব্য রাখছেন, মূল্যবান বক্তব্য রাখছেন। এখানে উদ্বোধনী অনুষ্ঠান কীভাবে হবে এবং কী কী বারে চলবে এবং কতদিন চলবে বিস্তারিত দেখাচ্ছেন। এবং এখানে যারা এসেছেন, উপস্থিত যারা দর্শনার্থী আছেন তারাও এখানে বসেছেন, এবং যারা ভিআইপি লোক আছেন তারাও বসেছেন। যাক, এখন আমি যাই অন্যদিকে। এবং এখানে এবার হচ্ছে কৃষির যে উপকরণ এবং প্রাণী সম্পদের যে উপকরণ, সে উপকরণগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আর এটা হচ্ছে কালো মুরগি, অর্থাৎ এখানে দেশীয় মুরগি প্রজাতির যে ডিম আছে, মুরগি আছে, এগুলো প্রদর্শন করা হচ্ছে, বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে দেখে নিচ্ছি মুরগিদের খাবার আছে এবং গবাদি পশুর যে খাবার আছে সেটা দেখছি। আর এখন বুঝতে পারছেন এখন একজন মহিলা এখন একটা পুষা বিড়াল নিয়ে দাঁড়িয়ে আছেন, এবং কেন দাঁড়িয়ে আছেন বিস্তারিত আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। চলুন আগে দেখে নিই, এটি হচ্ছে যে বিড়াল, বিদেশি প্রজাতির যে বিড়াল সে বিড়াল হচ্ছে এগুলা। আর উনি দাঁড়িয়ে আছেন বিড়ালটাকে কোলে নিয়ে। উনি এই বিড়ালটার নাম কি একটু বলতে পারবেন? মাইলো। কি? মাইলো। মাইলো 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 এটা মাইলোর জাতের? ও পার্সিয়াল। আপনার এটা নাম দিয়েছেন মাইলো? ও এটা পার্সিয়াল বিড়াল। এটা কতদিন যাবত আপনি পালন করছেন? 2 বছর। 2 বছর যাবত। এটার বয়স কত এই বিড়ালটার? আপনি 2 বছর যাবত বলতেছেন? এটা কি কি খাওয়ানো লাগে আপনি বলেন? ক্যাট ফুড, মাছ, মাংস। এবার তো বুঝলেন পার্সিয়ান বিড়াল যদি পালন করেন কেউ তাহলে বুঝতেই পারবেন এর কিন্তু খরচ অনেক। এর মাছ, মাংস, ডিম এগুলো খাওয়ানো লাগে এই বিড়ালকে। তারপর আসুন যাই, আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি শয়নপেটে, অর্থাৎ এখানে একটা ফেসবুক পেজের নাম, এবং এখানে যারা বিজনেস করেন এই পার্সিয়ান বিড়ালের এবং অন্যান্য জাতের অনেকগুলা পশু পাখি, গবাদি পশু এরা বিক্রি করেন। আমি শখের বসে পালন করি, পশু হাসপাতালের একজন ডাক্তারের সাথে সুসম্পর্ক, উনি আমাকে নক করে বলছে যে আপনি তো অনেক প্রাণী পালেন, আপনি পশু প্রেমী, আপনি একটা স্টল নেন। আচ্ছা, এই জন্য আমার স্টল নেওয়া আর কি। তো আমার বিড়াল আছে, কুকুর আছে, খরগোশ আছে, মুরগি আছে, আমি আমার আমলগুলো দিয়ে আমি সাধন দিই। শায়ন প্যাট, অর্থাৎ এই পেজটুকু, এই সবটুকুর যে নাম দিয়েছে এটা হচ্ছে শামীম ভাইয়ের ছেলের, অর্থাৎ শামীম ভাইয়ের ছেলে এই ফেসবুক পেজটুকুকে অপারেট করেন, এবং সে তার সঙ্গে একটুখানি কথা বলে নিয়ে আসুন। ওর নাম তুফান, ওর দুইটা চোখ দুই কালার, এই জন্য ওর দাম একটু বেশি। দুইটা চোখ দুই কালার? এই যে একটা হলুদ আর একটা ব্লু। তবে মেলায় না আসলে আসলে বিভিন্ন জাতের জিনিস দেখা মুশকিল। আর মেলায় আসবেন, ঘুরতে আসবেন, তাহলে অনেক ধরনের জিনিস দেখতে পাবেন এক জায়গায়। তারপরে আসুন যাই
পাখির রাজ্যে, আর পাখি যারা পালন করেন তাদেরকে বুঝতে পারছেন, এই নানান ধরনের পাখি এবং হরেক ধরনের পাখি এখানে বিক্রি হচ্ছে, এবং গুগু পাখি, বিদেশি গুগু, দেশি গুগু, বিস্তারিত এখন মুরগির বাচ্চা আছে, দেশি মুরগির বাচ্চা আছে, যারা পালন করেন তারা হয়তো খুব সহজেই বুঝতে পারবেন। টার্কি আছে এখানে, হাঁস আছে, বিস্তারিত খরগোশ আছে, বিস্তারিত জিনিসগুলো এখানে যারা শু করছেন এবং কেউ কেউ বিক্রিও করছেন, বিক্রিও হয়তো ভালো হচ্ছে, তাদের সঙ্গে একটুখানি কথা বলেছি, কথা বলে জেনেছি তারা এখানে যখন এসেছেন তার পরপরই কিছু কিছু জিনিস বিক্রি হচ্ছে, এবং পাখির রাজ্য তো আপনারা জানেনই। আর খরগোশের ছানা দুটি দেখে আমার কাছে খুবই ভালো লাগলো, এবং তারপর ককোটেলের যে রাজ্য আছে, ককোটেল পাখির লাভ বার্ড, বিস্তারিত জিনিসগুলো আমি দেখতে দেখতে মানে আমার কাছে এত মনে হচ্ছে যেন যেটা দেখি সেটাই যেন আমি নিয়ে যাই। তারপর আপনাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে গরুর রাজ্যে, গরুর নানান ধরনের গরু, এত চমৎকার চমৎকার কালার আসলে আগে দেখিনি আমি, তবে কথা বলছি এই গরুর মালিকের সঙ্গে। মুনসিফরা, ফার্মের নাম কি? রিমান্তারি ইনক্লু ফার্ম। এই গরুটা তো চমৎকার একটা গরু, এই কালারটা এমন হওয়ার কারণটা কি বলেন তো? এই সব গরুগুলা কি এমনই হয়? এটা কোন দেশে? কোন দেশে? বাংলাদেশে। এটার নাম কি গরুটার? চমৎকার একটা কালার, আপনারা হয়তো বুঝতে পারছেন। এমন ধরনের হরিণ কালার গরু আমার জীবনের প্রথম দেখলাম। তারপর এই গরুগুলো হয়তো সচরাচর চোখে পড়ে মানুষের মনে, মানুষ দেখে, এবং গরুগুলা যারা এসেছেন নিয়ে এসেছেন, এবং মহিষও দেখতে পেলাম, ছোটো ছোটো মহিষ। তারপরে আমি যাচ্ছি হচ্ছে গুড়ার দিকে। আপনার গুড়াইটা, আপনার গুড়াটার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায় বলেন? জি, বিরাসার। বিরাসারে আপনার এই গুড়া, আরেকটা গুড়া কোথায়? একটা গুড়া ওই গেটের সামনে, ওই গেটের সামনে আছে। তো এটা কি পুরুষ? জি, পুরুষ। আপনি কতদিন যাবৎ গুড়া পালেন? আমি দু বছর গুড়া পালি। দুই বছর। এটা কি বিক্রি করবেন? জি। তো বিক্রি করলে কত টাকা এটা দাম চাচ্ছেন আপনি? যা মনে করুন, ৫০,০০০। ৫০,০০০। এসেছি হচ্ছে একটি গরুর খামারে, গরুর খামারে। এটা হচ্ছে গুট্টি জাতের যে গরু, সে গরুটা হচ্ছে ১১ ইঞ্চি আর কি। ১১ ইঞ্চি সাইজ, মানে এর বড় হয় না, এর বড় মানে বাংলাদেশের পুরো ছোট গরু আমার মতে আর কি। বাংলাদেশের পুরো ছোট গরু এটা, খাবার দাবার কি অন্যান্য গরুর মেলার এক প্রান্তে পেয়ে গেলাম আমাদের বন্ধু তানবীর শ্যামল এবং একজন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের রাজনীতি ব্যক্তিত্ব। আপনার পরিচয়টা একটু দিবেন। আমি, আমার কপালটা মনে হয় ভালো, কার্যনির্বাহী কমিটির সদস্য। আচ্ছা, নাম নজরুল ইসলাম ভূঁইয়া। আচ্ছা, এবং এইভাবে যদি প্রতি বছরই মেলা হয় আরো আরো আমাদের অনেক খামারি আছে, খামারিগুলো খামারি করতে আগ্রহী প্রকাশ করতে এবং আরো বাড়বে, সরকারি আমাদেরকে সহযোগিতা করা উচিত। জীবনে তো অনেক কিছু করা হলো, কিন্তু মেলার ভিতরে ঘোড়ায় চড়া তো আর হলো না, আর সেই স্বাদটুকু, সেই শখটুকু পূরণ করে নিলাম আমাদের ঘোড়াওয়ালা বাইদের কাছ থেকে বলে যে আমাকে একটুখানি ঘুরে নিলেন এবং বিনা পয়সায় ঘুরাইলেন। ওনার কাছে ঘোরানোর পরে আমি নামলাম। তবে চলুন আরো বিস্তারিত দেখি। এই যে দেখলাম হাঁস, এটার দাম কত ভাইয়া? দাম ৪০,০০০ টাকা। টাড়ু গুড়া। কি গুড়া? টাড়ু। টাড়ু দূর, টাড়ু। সম্ভবত আমি আমার জীবনে লাইফের প্রথম দেখছি সিংহাসনের অবস্থা। এটার নাম হচ্ছে গারল। এটা বেড়ার মতো দেখতে, বেড়ার মতো দেখতে প্রাণীটির নাম হচ্ছে গারল। আর গারল যারা পালন করেন তারা হয়তো বুঝতে পারেন। আমি চেয়েছিলাম যে এই গারলটা বিক্রি করবে কিনা, কিন্তু ওই ভদ্র মহিলা বললেন যে না, এটি বিক্রি করবে না, এটা দিয়ে প্রজনন করবে। এবং ওনার জন্য পুরুষ মহিলা দুই ধরনের গারল আছে, আর উনি এগুলা দিয়ে হয়তো বংশবৃদ্ধি করে তারপরে হয়তো একসময় বিক্রি করবেন। তারপরে হাঁটতে গেলাম আর একটা পাখির দোকানে, আর পাখির দোকানের এই ভদ্রলোক হচ্ছেন খুব বিখ্যাত একজন লোক, এবং উনি দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া বোর্ডিং মাঠের যে বাজার হয় এই বাজারে ওনাকে দেখা যায়, উনি পাখি বিক্রি করেন। পাখির স্টল থেকে বের হয়ে আরেকটি স্টলে গেলাম, দেখলাম ওখানে জন্য মানুষ শূন্য, একটি ছাগল শুধু হাঁটু গেড়ে বসে বসে কি যেন করছে, অর্থাৎ রেস্ট নিচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। যাই হোক, তারপরে আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম মেলার অন্য প্রান্তে।
আমি যখন মেলার অন্য প্রান্তে ফটো নিচ্ছিলাম তখনই কিন্তু মেলার যে মূল অনুষ্ঠান উদ্বোধন অনুষ্ঠান চলছিল, ডিসি সাহেব ওনার মূল্যবান বক্তব্য রাখছিলেন মেলার উদ্দেশ্যে এবং মেলায় যারা গবাদি পশু পালন করেন তাদের উদ্দেশ্যে তাদেরকে এনকারেজ করছেন বিভিন্নভাবে। এবং আমি যখন অনুষ্ঠান শেষ করছিলাম তখনও দেখতে পেলাম ট্রাক বুঝাই করে গরু আসছে, গাড়ল আসছে, ছাগল আসছে। এখন মনে হচ্ছে যে এখনও আসা শেষ হয়নি, এখন আস্তে আস্তে সবগুলো হয়তো আরও মেলার স্টল যতগুলো ছিল সবগুলো স্টল হয়তো কানায় কানায় পূর্ণ হবে। আর আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যারা আসেন মেলাটুকু দেখার জন্য, এবং দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে। প্রদর্শনীর অবস্থান এবং প্রদর্শনী কেন করা হয় একটু বিস্তারিত দেখাচ্ছি এবং এখানে বক্তৃতা চলছে। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যা যা আপনাদেরকে দেখেছি সব কিছু আমি চেষ্টা করছি দেখানোর জন্য। এবং এই মেলাটি প্রথমে যে আমি বলেছিলাম পাঁচ দিন ব্যাপী, আসলে কুসুম মেলা হচ্ছে একদিন ব্যাপী, বিস্তারিত আরও কার্যক্রম এখানে হবে, পুরস্কার বিতরণ হবে, বিস্তারিত সব মিলিয়ে হচ্ছে পাঁচ দিন। আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলার মেলা, এখানে ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলা প্রতিটা জায়গা থেকে দূর দূরান্ত থেকে এখানে এসেছে, আরও পশু আসবে। আমি নিয়ে মন্ত্রী আসার কাছে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।